আমার দেশ পত্রিকা ও এর সম্পাদক মাহমুদুর রহমানের উপর জুলুমের বিচার দাবিতে মানববন্ধন করেছে আমার দেশ পত্রিকা পরিবার। শনিবার সকাল 11টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় অবিলম্বে আমার দেশ পত্রিকা চালু করে দেওয়ার দাবি করেন মানববন্ধনকারীরা। আমার দেশ পত্রিকা বন্ধের ক্ষতিপূরণও দাবি করেন তারা। এছাড়া গণ অভ্যুত্থানে ছাত্র হত্যার বিচার দাবি করেন তারা। আমার দেশ পত্রিকার সিটি এডিটর এম আবদুল্লাহ বলেন, অবিলম্বে মাহমুদুর রহমান ও তার স্ত্রীর মামলা ও সাজা প্রত্যাহার করতে হবে এবং তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। এছাড়া 11 বছর ধরে বন্ধ থাকা আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়ার দাবি করেন তারা। এই দেশে ফেসিবাদের পতনের জন্য, ফেসিলেবাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে জনমত গঠনের জন্য, বিশ্ব জনমত গঠনের জন্য মাহমুদুর রহমানের অবদান অতুলনীয়। আজকে এই মুক্ত স্বাধীন বাংলাদেশে তাকে বিরোচিত সম্বর্ধনা দিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে। তার বিরুদ্ধে যে বানোয়াট মামলার বসম্পদ আদালতের বৃত্ত বিচারকরা যে আদেশ দিয়েছে, সেই সাজার আদেশ অবিলম্বে বাতিল করতে হবে, নিঃশর্তভাবে বাতিল করতে হবে। তার স্ত্রীর বিরুদ্ধে যে সাজার আদেশ দেওয়া হয়েছে 7 বছরের, সেটা বাতিল করতে হবে। এবং আমার দেশের প্রেস তালাবদ্ধ করে রাখা হয়েছে আজকে 11 বছর যাবৎ, সেই আমার দেশ প্রেস জব্দ করার আদেশ প্রত্যাহার করতে হবে।